ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি একই গ্যালারি থেকে আমি তোমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আতুহু আবারও রমাদান মুবারক আর সব সময় তো খাবার দাবার দিয়ে মোটামুটি বাজার করলে সেই আইটেমগুলো দিয়ে তোমাদের সামনে উপস্থাপন করি আজকে একটু অন্যরকম জিনিস দেখাচ্ছি শুরুতে এটা হচ্ছে এই যে আমি বাগান করব গার্ডেন করব এটাতে যখন গাছগুলি একটু বড় হয় তখন খুব পোকা ধরে দেখো লেখা আছে থ্রি ওয়ান একের মধ্যে তিন রেডি টু ইউজ মানে জাস্ট ইউজ করলে পোকাগুলো মরে যায় তখন গাছগুলো ভালো থাকে ইনশাল্লাহ আর এটা হচ্ছে সেই গাছের জন্যই একটা ভিটামিন লাউন ফুড এটা দিলে গাছগুলো গ্রো করে তাড়াতাড়ি এবং মানে খুব হেলদি হয় গাছগুলো আর এগুলো হচ্ছে বল নুডলস আমার ছেলের পছন্দের খাবার আর এগুলো চানাচুর এগুলো আমার ছেলে লাইক করে একটু বানাই টানাই দিলে সুন্দর করে সে খায় কালকে আমার হাজব্যান্ড গ্লাস ভেঙে ফেলছে ওই জন্য আজকে আবার দুইটা গ্লাস কিনে নিয়ে চলে আসলাম আর এখানে না আসলে আমাদের বাংলাদেশের মতো সত্যিকার অর্থে এত ভালো কোয়ালিটির গ্লাস আমি দেখি না দূরে কোথাও আছে কি না জানি না আমার মানে আমরা যেখানে শপিং করি সেখানে পাওয়া যায় না কী আর করা দুইটা নর্মাল নর্মাল গ্লাসই নিয়ে আসলাম এগুলো হচ্ছে শশা মানে কিও কাম্বার হচ্ছে ওটমিল এই যে লেখা আছে দেখো ইনস্ট্যান্ট ওটস বোড়াতে আমার ভাত খেতে ভালো লাগে না হয়তো দুদিকটা ওটস খেয়ে ফেললে হয়ে যাবে এগুলো জিলাপি জিলাপি এটা একটা বোল কারণ এই বাটিগুলো আমাদের খুব কাজে লাগে একটা মাইনের প্লেট আর এখানে পেয়ারা মানে গুয়াভা আম তার মানে ম্যাঙ্গো সবুজ মরিচ মানে গ্রিন পেপার আদা মানে জিঞ্জার আলু আর পটেটো এটা হচ্ছে চাপা শুটকি একটু রোজার দিনে ভর্তা করলে ভালোই লাগবে আর আমার ব্ল্যান্ডার নষ্ট হয়ে গেছে কফি মেকারটাও নষ্ট হয়ে গেছে তাই আজকে বাধ্য হয়ে জিরারগুলো কিনে নিয়ে আসলাম এটা হচ্ছে টমেটো কেচাপ ছেলের জন্য পিজা বানানোর জন্য নিয়ে আসছি আর এগুলো হচ্ছে ব্লুবেরি ওই তোমাদেরকে বলেছিলাম একটা ব্লুবেরির থেকে অনেক অল্প ছিল আমি তিন ডলার দিয়ে নিয়ে আসছিলাম আর আজকে দুইটা একদম ভরা দুইটা ফাইভ ডলার আর এগুলো কলা বেনানা এটা হচ্ছে বেগুন যেটাকে আমরা ইংলিশে বলি গ্রিন জল স্প্যানিশরা বলে এরোপ্লেন আর এটার এটার কথা একটু না বললেই না এটা আরেকবারও বলেছিলাম ওয়াক বেকারি প্রিমিয়াম লিফটি এই চাটা খুবই ভালো খেয়ে দেখতে পারো এটা মেবি বাংলাদেশেও পাওয়া যায় এটার চাটা খুব সুস্বাদু হয় খুব মজা হয় একটু ঘন করে দুধ দিলে আর আন্দাজ মতো চা দিলে চাটা খেতে সত্যিই আম্মি হয় আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আলো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার ইনশাল্লা পরে কথা হবে সবাই ভালো থেকো সবার জন্য অনেক শুভকামনা আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ